ভারতীয় ক্রিকেটে ইতিহাস তৈরি করলেন কর্ণাটকের ব্যাটার প্রখর চতুর্বেদী। কোচবিহার ট্রফির ফাইনালে অপরাজিত 404 রান করলেন তিনি। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে তিনি এই রেকর্ড গড়েছেন। যুবরাজ সিংয়ের 24 বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন প্রখর। 1999 সালের ডিসেম্বরে মহেন্দ্র সিং ধোনি বিহারের বিরুদ্ধে জামশেদপুরের ম্যাচে 358 রান করেছিলেন যুবরাজ। অনূর্ধ্ব 19 দলের সেই ম্যাচের মুহূর্ত দেখানো হয়েছিল ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমাতেও। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন প্রখর। তিনি অপরাজিত 404 রান করেছেন 638 বলে। ইনিংসে 46টি 4 এবং 3টি 6 মেরেছেন তিনি। কর্ণাটকের শিমোগার নাভুলা স্টেডিয়ামে ছিল এই খেলা।